কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এই মুহূর্তে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল। সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল রাত 12টা কিন্তু প্রচার প্রচারণার শেষ সময় ছিল রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের। এর পরপর কিন্তু আজ সকাল থেকে যে রংপুরে যে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠ রয়েছে সেখানে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তারা ইভিএমের যে যত মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু এই স্কুল মাঠে বুথ হিসেবে রাখা হয়েছে। এর পরে পরে কিন্তু এখানে আনসার সদস্যরা রয়েছে, তারা কিন্তু এই সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে কিন্তু 33টি ওয়ার্ডে প্লাস 3000-এর মতো আনসার কর্মী কিন্তু নিযুক্ত করা হয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ইভিএমের যেই মেশিন রাখা হয়েছে বুথগুলো, কয়েকটি বুথের মাধ্যমে কিন্তু এখানে ইভিএমের মেশিন রাখা হয়েছে। এরপরে কিন্তু এখানে নির্দিষ্ট যারা কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এখানে এসে যে ইভিএম মেশিনগুলো রয়েছে তারা ফরমের মাধ্যমে কিন্তু নিজ নিজ কেন্দ্রে কিন্তু তারা হস্তান্তর করবে এবং তাদেরকে এই মেশিনগুলো সুরক্ষিতভাবে যেই পিক আপগুলো রাখা হয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, এর আগে কিন্তু আমাদের সঙ্গে রংপুরের যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে আব্দুল বাতেন, তার সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবার কিন্তু সব ধরনের সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো ধরনের কেউ যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার চেষ্টা করে সেটা কিন্তু কঠোর হস্তে দমন করবে। পাশাপাশি পুলিশ কমিশনার নূরে আলম মিনা তিনিও কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনিও জানিয়েছেন কেউ যদি এই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার চেষ্টা করে তাহলে কিন্তু এটা কঠোর হস্তে দমন করা হবে। পাশাপাশি রংপুর সিটি কর্পোরেশন ঘিরে এর আগে কিন্তু প্রার্থীরা, যারা মনোনীত প্রার্থীরা, মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীরা রয়েছে, তারা কিন্তু পাড়া মহল্লা চষে বেড়েছেন। 9 জন মেয়র প্রার্থী এই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে এবার ইভিএমে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে কিন্তু এবার এই ভোট গ্রহণ চলবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে।